আপকামিং প্রেসিডেন্ট সাহেব আছেন সঞ্জিত সেনগুপ্ত, ওনাকেও এককভাবে এই অনুষ্ঠানে শুরু স্মারকপণ অনুরোধ করব। লোকটা নাম লেখা না সাউন্ডার স্যার জি এদিকে তাকিয়ে, হ্যাঁ একটু জিটা এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এদিকে তাকাতে হবে। এবার স্মারক দেওয়ার জন্য আমি ক্লাবের যারা আছেন সম্পাদক এবং দুই প্রেসিডেন্ট দুজনকে অনুরোধ করব। এদিকে একটু, হ্যাঁ অনেক ভালো লাগছে, কারণ এসেছিলাম মাঝখানে বাট শিলিগুড়িতে আসিনি, তো ফ্যামিলির সাথে মানে এখনও দেখা হয়নি, তো দেখা করার জন্য আমি ওয়েট করছি। প্লাস মানে এখন শিলিগুড়িতে এসে অনেক ভালো লাগছে, কেন অনেকদিন পরে আসা হলো। কদিন কাটাবে এখানে, কি প্ল্যান আছে এরপর? প্ল্যান তো কিছু নেই ওরকম, কেন যখন তখন ডাক আসে, তো প্ল্যানিং আপাতত কিছু নেই। যতদিন থাকতে পারবো থাকবো ফ্যামিলির সাথে, তারপর আবার নিজের প্র্যাকটিস স্টার্ট করবো। একটা বিষয় উনি ওয়ার্ল্ড কাপ জিতবেন, তারপর সিনিয়র ওয়ার্ল্ড কাপ করবেন, ওইটা জেতার পর পরের ওয়ার্ল্ড কাপটা অস্ট্রেলিয়ার কাছেই সেই, এটা কতটা আক্ষেপ? আক্ষেপ তো সবাই থাকে অনেক কাছে গিয়ে হেরে আসাটা, বাট সেম জিনিস যেটা আমরা লাইক 19 থেকে আমরা অনেক কিছু শিখে গেছিলাম, লাইক কনফিডেন্টটা নিয়ে গেছিলাম, আমরা ওটা দেখিয়েছি অলরেডি, তো আমরা বেটার করছি অ্যাজ আ টিম সিনিয়রে, আরও আগে আরও বেটার হবে, তো মানে ওখানে যেটা আমরা শিখেছি আমরা সেটা নিয়ে ব্যাক করেছি। পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ জিতা হয়নি, এটা কতটা এনজয় দিয়েছিল? লাইক পাকিস্তানের সাথে ওটা মাঝখানে, বাট তার আগে আমাদের ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে, ওখানে অনেক কনফিডেন্ট বিল্ড হয়েছে আমার নিজের পার্সোনালি, তো লাইক ওখান থেকে আমাদের স্টার্ট হয়েছে, তো পাকিস্তানের সাথে ফার্স্ট ম্যাচ ছিল ওটা একটা প্রেশার ছিল, বাট আমরা এটা প্রেশার নিয়ে আমরা একটা নর্মাল ম্যাচের জন্য ম্যাচের ভাবেই নিয়েছি, কি পারফর্ম করতে হবে সবাইকে ভালো মতো, যদি ভালো পারফরমেন্স দিই তাহলে টিম জিতবে, তো সেটাই ছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভবিষ্যৎকে দেখছো? সেটা আমার থেকে তো আমরা অনেক আগে মানে অনেক ভালো হয়েছে, এখন ওটা বাকি যারা অডিয়েন্সরা দেখছে তারা বেটার বলবে। সেক্ষেত্রে ডাব্লিউবিএল কতটা বড় ভূমিকা? ডাব্লিউবিএল অনেক বড় ভূমিকা, কেন কি যারা ডোমেস্টিক প্লেয়ার তারা মানে ইন্টারন্যাশনালের সাথে অনেক গ্যাপ আছে, তো ওটা ম্যাচআপের জন্যই ডাব্লিউবিএলটা অনেক জয়স বাকি যারা বিসিসিআই যারা আছে হেল্প করেছে এটা করার জন্য, তারাও মানে অনেক ভালো হয়েছে এটা করে, কেন তারা সবাই ইন্টারন্যাশনাল সাথে খেলছে, ডোমেস্টিক প্লেয়ার যারা অনেকে শিখছে, তো ওদের জন্য একটা মানে ভালো জায়গা আছে, একটা ব্রিজিং। রয়্যাল কি মনে হয় যে আরো তো মানে তুমি যেটা বললে যে কাজে লাগাতে হবে সেই জায়গাটায়, মেয়েদের ক্ষেত্রে আরো স্কোপ তো বাড়ছে আস্তে আস্তে, এবং তোমাকে তোমাকে দেখে তারা অনেকটা অনুপ্রাণিত হচ্ছে, এটা এই জায়গাটা কি ফিল করো বা কিছু মনে হচ্ছে? আমরা ট্রাই করি যে আমরা যেটা শিখেছি আমরা নেক্সট জেনারেশন যারা আসছে তাদেরকে আমরা সেটা শিখাতে পারি, তাদের জন্য আরো আগে আমরা আরও একটা স্টেপ বাড়ি করে রাখি যে ওরা ইজিলি ওখানে যাক, তো আমরা সেটাই ট্রাই করছি কি একটা স্টেপ যেহেতু ওরা আরও মানে যেটা আমরা লাইক ঝুলদিরা যেটা করেছে এখন আমরা অনেক ভালো জিনিস পাচ্ছি সিএবির থেকে, তো আমরা আরও ভালো করলে আরও এসে করলে তাদের সিএবির থেকে বা যে কোনো ডিস্ট্রিক্টে আরও ইম্প্রুভ করবে, ওদের জন্য ওদের কোনো ইস্যু থাকবে না প্রবলেম। রিজা ঘোষ আজকে যে জায়গায়, অনুপ্রেরণা কে? বাবা। একটা বিষয় যে এই ছয় মাস পর বাড়িতে ফেরা, মার সঙ্গে দেখা, মার একটা আলাদা আলাদা, তো সেখানে খাওয়ার কোনো ডিমান্ড ছিল মার কাছে যে আমি আসছি? না ওরকম ডিমান্ড ছিল মার হাতে শুধু খাওয়ার, মানে সেটা ছিল কি অনেকদিন পর এখন সেটা সে বানিয়েছে সে জানবে, আমি কি করে বলবো, সারপ্রাইজ আছে মনে হয়। দেখো আমাকে স্ট্রিক্ট ডায়েটে চলতে হয়, আমি আবদার এখন যদি করি তাতে ওটা দেবে না বাইরের থেকে। না না আজকে ডাল ভাত হয়েছে, আলু ভাজা বাড়িতে বলেছি, কারণ ওটাই আমাদের কাছে নর্মাল খাওয়া, এটা কিন্তু ওদের কাছে স্পেশাল খাওয়া, এই খাওয়াটা পায় না বাইরে, বাইরে চিকেন বিরিয়ানি এসব কিন্তু পেয়ে যায়, অর্ডার দিলে ওগুলো চলে আসে, ডাল ভাত কিন্তু আমরা অর্ডার দিলে পাই না, এটা আমি আর বাড়ির হাতের খাবার তো পাওয়া যায় না, তো এখন যেটা বানাবে সেটাই কিন্তু ওর কাছে স্পেশাল খাবার, তবে চাটনি হবে। তোমাকে একটু জিজ্ঞাসা করি যে এতদিন পর মেয়ে ফিরল, একটা এত বড় টুর শেষ করে এবং মেয়ে সাফল্য, এটা কতটা মানে কি বলবে? এটা রেজাল্ট বলছে। তারপর আজকে যারা এয়ারপোর্টে গিয়েছিলেন, এখন কারো মানে ব্যক্তিগত দু একজনের নাম জড়িয়ে নিয়ে বাকিদের তো ই করা হবে, ঠিক আছে, তো এটাই প্রমাণ করে আর কি।
মানে এত সুন্দর একটা আয়োজন হয়েছিল এয়ারপোর্টে, সবাই রিসিভ যেভাবে করেছে সত্যি মানে আই মিন কি বলবো, কথা বেরোয় না মুখ দিয়ে। হ্যাঁ, খুব ভালো লেগেছে, এই আদর কোনোদিন ভোলার নয়। তো এখন কি চাল মানে ড্রেসিং রুমে বিরাট কোহলি সামনে, বিরাট কোহলি কি মানে এটা কত দাম হবে? এটা অনেক বড় ব্যাপার, কারণ আমরা জানতাম না সে আসবে, তো ওটা একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। প্লাস তার সে যেগুলো বলেছে ওয়ার্ড ইউজ করে ওটা অনেক হেল্প করেছে আমাদের নেক্সট ম্যাচে, সেটা দেখলে বলবে। তো তার মানে প্রেজেন্সটা অনেক ম্যাটার। দল হিসেবে তোমাদের দলের পারফরমেন্স এই আইপিডব্লিউপিএল এ সেরকম ভালো না, কি বলবে কেন হলো এটা, অসুবিধাটা কোথায়? ভালো নেই ওটা, দেখো এখন প্রথম এটা হচ্ছে সবার একটা প্রেশার থাকবে কি ফার্স্ট টাইম হচ্ছে, আর এরকম ডোমেস্টিক প্লেয়াররা মানে এরকম খেলেনি যারা ইন্টারন্যাশনালের সাথে, ওরকম তো একটু টাইম লাগে ওটা বিল্ড হতে। ফার্স্ট ইয়ার এটা আমরা পরে আস্তে আস্তে আমরা অনেক ভালো মানে কি বলবো জেল হয়েছে সবার সাথে, আস্তে আস্তে আমরা ভালো পারফরমেন্স করেছি, তো এখন ওটাই আমরা ক্যারি ফরওয়ার্ড করবো, আরও বেটার হবো নেক্সট ইয়ারের জন্য। ভবিষ্যৎ প্রজন্মে যারা আসছে ক্রিকেটার ছোট, তাদের কাছে কি বার্তা থাকবে? যদি তারা লাইক হার্ডওয়ার্ক করুক বেশি করে, কারণ হার্ডওয়ার্ক ছাড়া কিছু নেই। আর স্মার্ট ওয়ার্ক আর হার্ডওয়ার্ক একটু ডিফারেন্স, যেটা তুমি হচ্ছে শর্টকাট না নেয় লাইফে, হার্ডওয়ার্ক করে টাইম লাগবে বাট অনেক দূর অবধি আগাবে। সামনে তোমার লক্ষ্য সামনে কোনটা কি লক্ষ্য? হ্যাঁ, এখন আপাতত আমাদের রেস্ট আছে, তারপর আমাদের আই থিঙ্ক ট্যুর আছে বাংলাদেশে বা কোনো কোথাও, তো আমরা এখন এখন ফ্যামিলির সাথে আমার মেনলি টাইম স্পেন্ড করার লক্ষ্য, তারপরে দেখা যাবে। অনেকদিন পর বাড়িতে কেমন লাগছে, বাড়ির লোকদের সঙ্গে দেখা হয়েছে? এখনো পুরোটা দেখাই হয়নি, আগে ওখান থেকে ডেকে তো এখানে নিয়ে এসে গেল, আগে দেখা করি তারপর তো বলবো। শিলিগুড়ি, শিলিগুড়িতে কি মহিলা ক্রিকেটের কতটা সম্ভাবনা, এখানে একটা মাঠ নিয়েও সমস্যা আছে, এটা কি? আমরা তো আগেও বলেছি ওটা নিয়ে, বাট ওটা এখন বলেছে দেখবে, তো এখন ওয়েট করব, কেন আগেও ওয়েট করেছি এখন আর একটু ওয়েট করতে হবে, কেন কি যখন বলেছে তারা। আর যদি শিলিগুড়িতে মাঠ হয় অনেক মেয়েদের অনেক ছেলেদেরও বলবো অনেক ইসে হবে, কারণ ছেলেরাও যেটুকু করছে মানে ডিস্ট্রিক্ট হওয়ার পর তাদের আগে আর কিছু করতে পারছে না, বেঙ্গলে অনেক পিছনে আছে, তো যদি গ্রাউন্ড হয় একটা ভালো তো ছেলে প্লাস মেয়েদের দুজনেরই অনেক কিছু মানে ভবিষ্যৎ আগাবে। দেখো এখন স্টার্টিংয়ে ছিল না, এখন অনেক জায়গায় প্রথম প্রথমে স্টার্টিংয়ে তো মেয়েদেরকে অ্যালাউ করতো না ক্লাবে, বাট এখন সব জায়গায় মেয়েদের ক্লাবে অ্যালাউ করছে, প্লাস তারাও ভাবছে এখন কী করে হবে, বাট আমি সেটা নিয়ে কিছু বলতে পারবো না, কেন আমি ওরকম এখন অতটা আমি শিলিগুড়িতে থাকছিলামও না, আর প্লাস আমি প্র্যাকটিসও যাচ্ছিলাম না শিলিগুড়িতে, কারণ আমি বারবার কলকাতায় থাকি, তো এখানে অনেক ওয়ার্ক করতে হবে, করতে হবে না সেটা বলবো না, করতে হবে, বাট সেটা সবাই মিলে হেল্প করলে সবাই মিলে যদি বলে তাহলেই আগাবে, একজন দুজন বললে সেটাতে হবে না কিছু। তুমি উঠে আসার পরে শিলিগুড়িতে পেয়েছি, এবং সব থেকে আরও গর্বের বিষয় যে শিলিগুড়ি শহর আমরা ঋদ্ধিমানের মতন একজন উইকেট কিপারকে পেয়েছি, এবং শিলিগুড়ির দ্বিতীয় যে উইকেট কিপার, ছোট সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমি পুষ্পস্তবক দিয়ে ওনাকে অভ্যর্থনা করার জন্য ক্লাবের সাধারণ সম্পাদক শ্রীমান অংশুমান চক্রবর্তীকে অনুরোধ জানাই। রূপম না, এখন আমাদের অ্যাকচুয়ালি
আর কোনো চাহিদা নেই আমার কাছে, ব্যক্তিগত চাহিদা নেই। একটা জিনিসের জায়গা ধরে রাখতে হবে, ঠিক আছে, লং টাইম খেলতে হবে এবং ভবিষ্যতে যেই জায়গাটা আমরা বড় হয়েছি সেই জায়গাটাতে খেলাধুলোর মান নিয়ে আর কি এগোতাম, সেই একটা নিশ্চয়ই রোল থাকবে। ব্র্যান্ড হচ্ছে টিটি, সিটি অফ টিটি, শিলিগুড়ি। পরবর্তীতে ক্রিকেট উঠে আসছে সেখানে নিতেবালের পাশে, শিলিগুড়ির ব্র্যান্ড কোনটা হওয়া উচিত, টিটি না ক্রিকেট? যদি দুটো হয় তাহলে আরো ভালো। তো কোন গেমকে একচুয়ালি গুলে ফেলা উচিত না, এক করা উচিত নয়। টিটিতে আমরা শুনেছিলাম বিভিন্ন টাইমে বিভিন্ন লোক মানে নাম শুনেছিলাম, গণেশ কুণ্ডু থেকে শুরু করে আমার মনে আছে ছোটবেলায় মান্তু ঘোষ ইত্যাদি প্রচুর লোক কিন্তু উঠে এসেছে। তো শিলিগুড়ি তখন আমরা বলতাম হ্যাঁ টেবিল টেনিসের জন্য ওটা, পাশাপাশি কিন্তু ঋদ্ধিমান শাহ, কমল হাসান মণ্ডল এরকম কিছু নাম আমরা শুনেছিলাম, কিন্তু টেবিল টেনিস যেরকম আপনার একটা ছোটো জায়গা হলে কিন্তু প্র্যাকটিস করা যায়, কিন্তু ক্রিকেট ফুটবলে কিন্তু হয় না। তাই জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা কিন্তু এক মানে বলবো পিছিয়ে আছি, কলকাতার তুলনায় এখনও পিছিয়ে আছি, আবার কলকাতা অনেক জায়গার থেকে অনেক পিছিয়ে আছে এরকম বাস্তবেটাই। তো কম্পারেটিভ যদি করেন, ঠিক আছে, মানে এগুলো কন্ট্রোভার্সি না, এগুলো মানে বাস্তব কথা। যেমন ব্যাঙ্গালোর আমরা শুনতাম সিটি অফ টেকনোলজি, আমরা এখানে পিছিয়ে আছি, কিন্তু এসছে ট্রিটমেন্টের জন্য আমরা বিদেশে আগে যেতাম, তারপরে ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর এগুলোকে প্রেফার করি, এখন কলকাতায় কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে, তো সেই ট্রিটমেন্ট কিন্তু শিলিগুড়িতে হচ্ছে, ঠিক আছে। তো ক্রিকেট আর টেবিল টেনিস বা কোনো কিছু গুলে ফেলা উচিত নয়, সব আলাদা, আলাদা ধরে রাখাই ভালো, যখনই তুলনা করবো তখনই কিন্তু এই কামটা আসবে। মানে এখন মাঠ হয়, মাঠ লাগে, ঠিক আছে, এইসব জিনিস না আগে বলেছি আমরা, হ্যাঁ।